জাতীয় নাগরিক তালিকা চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়ার পর ভারতের আসাম রাজ্যে চল্লিশ লাখ বাসিন্দার মধ্যে বিরাজ করছে উদ্বেগ যাদের অধিকাংশই বাংলা বাংলাভাষী তবে দেশটির উচ্চ আদালতের আইনজীবীরা বলছেন চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত না হলেও নাগরিকত্ব লাভের সুযোগ এখনও রয়েছে বৈশাখী টেলিভিশনকে তারা জানালেন বিদেশিদের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আপিল করতে হবে তালিকা থেকে বাদ পড়াদের যেখানে সাংবিধানিক উপায়েই রয়েছে নাগরিকত্ব লাভের সুযোগ কাজী বাপার প্রতিবেদন ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন প্রক্রিয়া এনআরসি হালনাগাদে দীর্ঘদিন ধরে জোর তৎপরতা চালাচ্ছিল দেশটির সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রদেশের মতোই আসামে সবশেষ সোমবার আসামের রাজধানী গুয়াহাটিতে নাগরিক তালিকার চূড়ান্ত প্রকাশ করে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এতে প্রায় তিন কোটি একত্রিশ লাখ আবেদনকারীর মধ্যে প্রকাশ করা হয়েছে দুই কোটি নব্বই লাখের নাম বাদ পড়েন চল্লিশ লাখ সাত হাজার সাতশো সাতজন যাদের অধিকাংশই বাংলাভাষী ফলে রাজ্যটিতে বসবাসকারী বাংলা ভাষীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ তবে বাঙালিদের হয়ে উচ্চ আদালতে লড়ছেন এমন আইনজীবীরা জানালেন এনআরসির চূড়ান্ত তালিকায় ঠাইনা না পেলেও আইনি লড়াইয়ের সুযোগ থাকছে আপিল করা যাবে সংবিধান অনুযায়ী বিদেশিদের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে সিক্সটি ডেজের মধ্যে ডেপুটি কমিশনারের কাছে অ্যাপ্লাই করতে হবে এবং যদি সিক্সটি ডেজের মধ্যে এই রেড্রেসেল মেকানিজমে উনি ওনার নাম অন্তর্ভুক্তি না করেন উনি ফরেনের ট্রাইব্যুনালে গিয়ে ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্লেইম করতে পারেন তিনি আরও জানান তালিকায় নাম না আসা কোনো ব্যক্তি যদি আসামের আদিবাসিন্দার যথাযথ প্রমাণ পেশ করে নাগরিকত্ব দাবি করেন তবে আদালত স্বীকৃতি দিতে বাধ্য এদেরকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে টু ফরেনার রেজিস্ট্রেশনস এরপরে দশ বছর এরা ডিফারেন্সাইজ থাকবে তারপরে আবার ইন্ডিয়ান নাগরিক হয়ে যাবে বাদ পড়াদের নতুন করে নাগরিকত্ব প্রমাণে প্রয়োজনীয় সময় দেওয়া হবে বলেও আশাবাদী এই আইনজীবী কাজী বাপ্পা বৈশাখী সংবাদ